আসসালামু আলাইকুম, আমি অনিন্দিতা বলছি, ব্লগ বিলংস টু অনিন্দিতা থেকে। আজকে আনন্দের একটা দিন, আনন্দের কারণ একটু পরে বলবো, তার আগে বলছি আজকে আমার সকাল থেকে কি কি ঘটলো আমার জীবনে। হাঁস মুরগি পালার আমার খুব শখ, একদম প্রথম থেকে যখন আমরা বৎসানায় প্রথম আসি, বাসার পেছনে সামনে অনেক জায়গা, আমি তখনই হাঁস মুরগি পালতে চেয়েছিলাম। তো ফারুক আমাকে অ্যালাউ করেনি, বললো যে এগুলো গন্ধ টন্ধ নোংরা করে হাবি যাবে। তো একবার ও ইংল্যান্ডে পরীক্ষা দিতে গেল, আমি সেই সময় মানে একলা ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। দুই বাচ্চাকে নিয়ে হার্ডওয়্যার থেকে নেট কিনে এনে নিজেদের হাতে আমরা মুরগির ঘর বানালাম, তারপরে দুটো মুরগি কোথাও থেকে পেয়ে কিনে নিয়ে আসলাম। সেই থেকে আজকে আমার এই বিশাল হাঁস মুরগির খামার। এখন অবশ্য আমার বাসায় একজন হেল্পার আছে, সে ওদেরকে খাওয়া দাওয়া দেয়, আর আমি বাসায় না থাকলে যেমন বাংলাদেশে ছিলাম তখন ফারুক এগুলোকে দেখাশোনা করত। আজকে আমাদের ভেজিটেবল আন্টি এসেছিল, ভেজিটেবল আন্টি বলবো কারণ হচ্ছে আন্টি আঙ্কেল দুজনেই স্কুলের টিচার ছিলেন এবং তারা এখন রিটায়ার্ড। রিটায়ারমেন্টের পরে আঙ্কেল একটা মানে ফার্মিং শুরু করে, সেখানে শুধুমাত্র আমাদের এশিয়ান ভেজিটেবলসগুলো থাকে, আর আমরা যারা এই নিজেদের দেশের শাকসবজির জন্য সারাক্ষণ হাহুতাশ করি, আমাদের এই চাহিদা আন্টি আঙ্কেল মেটান। প্রত্যেক সপ্তাহে ওনাদের একটা ছোট ট্রাক আছে, সেটাতে করে দুজন হাজব্যান্ড ওয়াইফ সবজিগুলো নিয়ে আমাদের বাসায় আসে, যার যেটা লাগবে তারা আমরা সেটা কিনে নিই। তো আমি সবসময় অনেক অনেক সবজি কিনি, কারণ আগেও আমার যেমন কৃষি মার্কেট, টাউন হল মার্কেট এসব জায়গায় গেলেই শাক সবজি গুছানো সাজানো এত সবুজ সবুজ দেখলে আমার না মানে আমি একটার পর একটা একই সাথে দেখা যেত যে কয়েক প্রজাতির শাক কিনে ফেলছি। তো আমার আম্মুরও একই অবস্থা, আমরা যেমন সবজিটা যখন বাজারে, আমি জানি না আমি মাছ মাংস দেখলে এরকম হয় না, যে অনেকে আবার মাছ কিনতে খুব পছন্দ করে, আমার আবার সবজি দেখলে খুব ভালো লাগে, আমার মনে হয় সবজি কিনি সবসময়, সবজি কিনি সেটাকে যে খুব খেয়ে শেষ করতে পারি তা না। তো এই জন্য ফারুক আমাকে বকা দেয় যে কিনলে তো হবে না, খেতে হবে, খাও না তো। তো এই আর কি, তো চেষ্টা করি আমি আমি সবসময় একটু সবজি জাতীয় জিনিস চেষ্টা করি, কখনো ভর্তা, কখনো ভাজি, কখনো মাছের মধ্যে কিংবা মাংসের মধ্যে সবজি দেওয়ার চেষ্টা করি। আমার বাচ্চারা খুব বিরক্ত, পিজার মধ্যে সবজি, পাস্তার মধ্যে সবজি, স্যান্ডউইচের মধ্যে সবজি, ক্যাপসিকাম না হয় টমেটো না হয় লেটুস সব কিছু দিয়ে ওরা একদম মানে এখন আর বলেই না, বিরক্ত। ওরা বলে যে আম্মু তো আমাদেরকে চিকেন পাস্তা খাওয়ায় না, ভেজিটেবল পাস্তা খাওয়ায়। এই দেশের হাঁসের কিন্তু পানি লাগে না, আমার আমি একবার একটা মানে বড় বাকেটে করে, বাকেট না বড় গামলার মধ্যে পানি রেখেছিলাম, যে ভেবেছি হাঁসগুলো মনে হয় সেখানে ডুব দিয়ে দিয়ে সাঁতার কাটবে। হাঁস তো মোটেই পানির কাছে যায় না, উল্টা একটা মুরগি ওই পানির মধ্যে পড়ে মরে গেছে। তারপর থেকে আমি ওই মানে গামলাই সরিয়ে ফেলেছি যে থাক, ওদের পানির আসলে দরকার নেই, যে দেশের যেমন সিস্টেম আর কি, এই দেশে পানি নাই, এই দেশে জলাশয় কম, তো হাঁসদেরও এত পানি টানি দরকারও হয় না এই দেশে। মেথি শাক আমি আগে খেতাম না, বাংলাদেশে তো অনেক কিছুই খেতাম না, এখানে এসে যখন দেখেছি সবজি পাওয়া যায় না তখন ওই যেটাই পাই সেটাই একটু টেস্ট করে দেখেছি যে কেমন খেতে। তো মেথি শাকটা আসলে আম্মু আসার পরে হয়েছে, আমার আম্মু বললো না মেথিটা মজাই হবে চলো মানে এটাকে ভাজা করে খাই দেখি। ইন্ডিয়ান সিরিয়াল টিরিয়াল তো আম্মু দেখতো, আম্মু বলতো মেথির যে রেসিপিগুলো শুনি, মেথি পরোটা, মেথি গোবি, কী কী জানি সব সে জানে। তো আমাকে বলে যে আচ্ছা আমরা নর্মাল যেভাবে খাই সেভাবেই চলো খেয়ে দেখি। তো রসুন টসুন দিয়ে ভাজা করে বেশ মজাই লাগে কিন্তু মেথি শাক। সবজি কেটে নিলাম, আমি ওই যে বললাম না সব কিছুর ভিতরে সবজি দিয়ে দেওয়া আমার একটা অভ্যাস। তো মাছ রান্না করবো আজকে, আপনাদেরকে বলেছি পাঙ্গাস মাছ আমার প্রিয়, অনেক বড় মাছ ছিল সেটা, আগেও আপনারা দেখেছেন আমি রান্না করেছি। তো এই যে সবজি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে ফেললাম, তো খেতে ভালোই হয়েছে। পাঙ্গাস মাছ বাংলাদেশে একদম ভুনা ভুনা করে পেঁয়াজ দিয়ে বা ঘন ঝোলে, কিন্তু আমি ওই যে একটু সবজি দিয়ে রান্না করে নিলাম। শীতে এবার আমার বাগানে কিচ্ছু নাই, গাছগুলোর অনেকখানে অনেক গাছ মরে আছে বাগানে, এই যে সবগুলো টব খালি হয়েছে, মরিচ শুকিয়ে গেছে। শীতে যে ফলটা হয় সেটা হচ্ছে যে শিম, শিম হয় আমার প্রত্যেক বছর মাশাল্লাহ। আর এই বছর কাহিনী হলো যে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড সে শুকনা পাতাগুলোকে আগুন ধরিয়েছে শিম গাছের জঙ্গলার ভেতরে,
সেই আগুনে ধোয়া বাষ্প, গরম বাষ্পে আমার পুরোটা শিম জঙ্গলা একদম ছাই হয়ে গেছে। ছাই না মানে গাছটাই মরে, গাছ একটা তো ছিল না, অনেকগুলো গাছ ছিল। আগের বছরের যত শিম গাছ থেকে শিম শুকিয়েছিল ওগুলো তো পড়েইছে, আমি নিজেও অনেক ওই জায়গাতেই বুনে দিয়েছিলাম, প্রচুর শিম গাছ হয়েছিল। কিন্তু মানে দুর্ভাগ্য, আল্লাহর ইচ্ছা এবার আমি আমার বাগানে শিম খেতে পারবো না। সারা মানে অনেক বছর ধরে কিন্তু এইটা একটা ট্র্যাডিশন হয়ে আসছিল যে আমার একই জায়গায় শিম গাছ হচ্ছিল এবং প্রত্যেক শীতে অটোমেটিক্যালি ওই গাছ থেকে শিম হচ্ছিল। তো এবছর আল্লাহ আমার কপালে রাখেননি, তাই খাইনি। প্রচণ্ড ঠান্ডা, হাত পা সব একদম বারবার শুকিয়ে যাচ্ছে। ঘরে এসে আমি একটু আগে প্রথমে হাতটা ধুয়ে পরিষ্কার করে একটু লোশন লাগাচ্ছি, যেহেতু বতসোয়ানার ওয়েদার অসম্ভব ড্রাই, হাত মুখ সব কিছু একদম ফেটে ফেটে যায়। যতই গ্লিসারিন ভ্যাসেলিন লাগাই না কেন, মনে হয় যে এখনই লাগানোর পরে আবার ফেটে গেল। এই যে আজকে বললাম না, একটা খুশির মানে আজকে একটা খুশির দিন, অবশ্যই খুশির দিনটা শুধু আমারই খুশি, কারণ হচ্ছে যে এই যে পার্সেল আজকে এসছে বাংলাদেশ থেকে, বহুদিন পর আসলো। বলতে এটা রোজার ঈদের আগে আসার কথা ছিল, রোজার ঈদের কাপড় চোপড় নিয়ে, কিন্তু মানে অনেক সমস্যার কারণে এটা এসে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। আর যাই হোক, যখনই এসছে, কোরবানি ঈদের আগে তো আসছে, এটাই একটা ভাগ্য। তো এই তো খুশিতে খুশিতে মানে আমি মানে বুঝতেছি না এটা যে কিভাবে মানে টান দিয়ে খুলে ফেলতে পারতেছি না, অস্থির লাগতেছে। আর আমার মগ্ন ভাবতেছে নানু বাড়িটা মনে হয় পুরাটাই এই বক্সের ভিতর আসছে, না জানি কি খুললে বের হবে, সেও খুব খুশি। আর ফারুক আর মুগ্ধর কোনো উৎসাহ নাই, তারা জানে এটার ভিতরে কি থাকবে, কারণ ওই আমি বছরে আসার পর থেকেই, প্রথম বছর থেকে আমার পার্সেল আসে বাংলাদেশ থেকে। আমার আম্মা সব সময় পার্সেল পাঠান ঈদের আগে, পয়লা বৈশাখ এই নিয়ে অকেশন, তার আগে মাঝে কাপড়টাই রাস্তাঘাটে আর রঙে কিংবা রঙে পুতুলের গায়ে পরা আছে তার যেটা ভাল লাগে, সেটা তখন সেই অকেশনেই আমার মার পাঠানো লাগবে। মা তো মাই, তাই না? মার সাথে তো আসলে আর কিছুর তুলনা হয় না। তো আলহামদুলিল্লাহ আমি আসছি বতসোয়ানায় দু বছর হয়ে গেল, আর এর মধ্যে অলরেডি দুটো পার্সেলই চলে এসছে। দুটোই আবু অনেক ঝামেলা করে মানে এদিক ওদিক দর্জির কাছে দৌড়াদৌড়ি করে তারপরে DHL। এবার আব্বুর গিফট ছাড়াও এখানে আরেকজনের গিফট আছে, সেটা হচ্ছে আমার বড় ফুপি। পার্সেলটা ভারী হয়ে যাবে দেখে আব্বু কার কাছ থেকে কিছুই নিচ্ছিল না, বলছিল যে আমি আগে আমারগুলো পাঠাই, কিন্তু বড় ফুপি বেশ জোরাজোরি করে ওনার গিফটটাও পাঠিয়ে দিয়েছেন এই বক্সে। খুব সুন্দর একটা জামা, থ্যাংক ইউ ফুপি। এই যে বাক্স, 4.5 কেজি বাক্স, এটা DHL না ফেডেক্সে এসছে, 14,000 টাকা লাগছে বাংলাদেশ থেকে আসতে 4.5 কেজি, আর বতসোয়ানায় ট্যাক্স পে করে আনতে লেগেছে প্রায় 3,000 টাকার মতো বাংলাদেশি টাকা, তো অনেক এক্সপেন্সিভ। তারপরেও আমার বাবা মা তাদের কখনোই কোনোদিনও মনে হয় নাই যে টাকাটা ইম্পর্টেন্ট, তাদের মনে হয়েছে তাদের কাছ থেকেই মানে তাদের ভালোবাসাটা আমাদের কাছে পৌঁছানোটাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল সারা জীবন। যাই হোক, আমি সবসময় পার্সেল হাতে পেলে কাপড় চোপড়গুলোর আগে গন্ধ শুকিয়ে, আমার কাছে মনে হয় এটা আমার বাসা থেকে এসছে, আমার বাসার গন্ধ এটার ভেতরে আছে। আগে আমি তো ভাবতাম আমার মায়ের গন্ধ, আর পার্সেলগুলোতে সবসময় আমার মা চিঠি লিখতেন, বাবার হাতে চিঠি থাকতো, মার হাতে চিঠি থাকতো, সেই চিঠি তাদের লেখা চিঠিগুলো আমাকে এত ইমোশনাল করে দিত। চিঠিগুলো সবই আছে আলমারির ভিতরে, আমার এখন ওগুলো পড়ার মতো মানে শক্তি নাই, মায়ের হাতে সেই চিঠি পড়ার মতো ক্ষমতা আমার এখন আর নাই। যাই হোক, যতটা ইমোশনাল সিচুয়েশন অ্যাভয়েড করা যায় ততই ভালো, যত বেশি এগুলো নিয়ে চিন্তা করবো তত বেশি ইমোশনাল বোধ হবে। যাক, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সেলটা এসে পৌঁছেছে সহি সালামতে। আজকে যেহেতু আমার আনন্দের দিন, তাই আমি আজকে আমার বাসার মানুষদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আমি আজকে হাতরুটি বানাবো। হাতরুটি আমাদের বাসার সবার খুব প্রিয়, মানে ফারুকের হচ্ছে পরোটা আর আমার দুই ছেলের হচ্ছে সাদা রুটি,
তো সাদরটি বানানো হয় না অনেকদিন, দুই তিন বছর হয়ে গেছে। কারণ হচ্ছে যে স্পেশালি এবার বাংলাদেশ থেকে আসার পরে আমি এই রুটি বানানোটা ছেড়ে দিয়েছি। ফারুক হচ্ছে প্যানকেকটা খায় আর বাচ্চারা হচ্ছে ব্রেড খায়, তো সহজ হয়ে গেল জীবনযাত্রা। তো আজকে বললাম যে তোমাদেরকে আমি হাত রুটি দিয়ে মাংস খাওয়াবো, ওরাও খুশি, আমি তো খুশিতে আছি। ফুটিতে ফুটিতে গরু মাংস রান্না করলাম আমাদের বাসায়, আমার বাচ্চারা ফারুক এবং সবাই, মানে মোটামুটি সবাই বিফটা খুব পছন্দ করে। তো এই আমি বিফ আর ওদের জন্য সাদা রুটি বানালাম। আজকের দিনটা আসলে আনন্দেই কেটেছে, ভালো লাগা দিয়ে কেটেছে। এখন কয়েকদিন এই ভালো লাগাটা থাকবে, নতুন নতুন জামাগুলো যখন আলমারিতে ভাঁজ করে রাখবো তখন ভালো লাগবে আর লাগবে। যাই হোক, আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকদিন আসবো আরেকদিনের গল্প নিয়ে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।